দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্লে অফের পথে এক পা বাড়ালো কলকাতা নাইট রাইডার্স। আর মাত্র একটি বাধা অতিক্রম করতে পারলেই অফিসিয়ালভাবে প্লে অফের খাতায় নাম লেখাবে কলকাতা নাইট রাইডার্স দলটি। একই সাথে আজকের ম্যাচটি হারায় প্লে অফের লড়াই থেকে এক পা পিছিয়ে গেল দিল্লি ক্যাপিটালস। একই সাথে গুজরাট, মুম্বাই ও পাঞ্জাবের মতো খাতা কলমের হিসাবে প্লে অফের লড়াই টিকে রইল দিল্লি ক্যাপিটালস। ব্যাট হাতে তাণ্ডব চালালেও বিরাট কোহলির অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিতে পারেনি কেউ, এবং পার্পল ক্যাপসের লড়াইয়ে মোস্তাফিজুর রহমান এখনও রয়েছেন সেরা অবস্থানে। 47তম ম্যাচ শেষে আইপিএলের পয়েন্ট টেবিল এবং অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস বর্তমানে কাদের দখলে রয়েছে, একই সাথে প্লে অফের লড়াইয়ে কোন দলের অবস্থান কোথায়, সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওআইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ 29 এপ্রিল সোমবার আইপিএলে একটিমাত্র ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যে ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে 21 বল হাতে রেখে 7 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আজকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে কলকাতা নাইট রাইডার্সের স্পিন বোলার ভরুণ চক্রবর্তী। আইপিএলে সর্বমোট 74টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই 74টি ম্যাচের মাঝে দিল্লি বনাম কলকাতার মধ্যকার ম্যাচ দিয়ে 47তম ম্যাচ শেষ হয়েছে। তো এই 47তম ম্যাচ শেষে চলুন প্রথমেই দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়, এরপরে দেখে নেব অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের দৌড়ে কে রয়েছে এগিয়ে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না, আইপিএল সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো 29 এপ্রিল সোমবার আইপিএলের 47তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 10 নম্বরে অবস্থান করছে বরাবরের মতোই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 10টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 7টি ম্যাচে তারা হেরেছে। 3 ম্যাচ জেতাই পয়েন্ট পেয়েছে 6 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.415। এরপর পয়েন্ট টেবিলের 9 নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স 9টি ম্যাচ খেলেছে, 9টি ম্যাচের মাঝে 3টি ম্যাচ জিতেছে, 6টি ম্যাচে তারা হেরেছে। 3 ম্যাচ জেতাই পয়েন্ট পেয়েছে 6 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.261। এরপর পয়েন্ট টেবিলের 8 নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস এযাবৎ 9টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জেতাই পয়েন্ট পেয়েছে 6 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.187। এরপর পয়েন্ট টেবিলের 7 নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্স 10টি ম্যাচ খেলেছে, 10টি ম্যাচের মাঝে 4টি ম্যাচ জিতেছে, 6টি ম্যাচে তারা হেরেছে। 4 ম্যাচ জেতাই পয়েন্ট পেয়েছে 8 এবং গুজরাট টাইটান্সের বর্তমান নেট রান রেট -1.113। এরপর পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান দিল্লি ক্যাপিটালসের। দিল্লি ক্যাপিটালস সর্বোচ্চ 11টি ম্যাচ খেলেছে, সবচেয়ে বেশি 11টি ম্যাচ খেলেছে দিল্লি ক্যাপিটালস, যেখানে 5 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে। 5 ম্যাচ জেতাই পয়েন্ট পেয়েছে 10 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.442। এরপর পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ সুপার জায়ান্টস 9টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে এবং 4 ম্যাচ হেরেছে। 5 ম্যাচ জেতাই পয়েন্ট পেয়েছে 10 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.059। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান সানরাইজার্স হায়দ্রাবাদের। সানরাইজার্স হায়দ্রাবাদ 9টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ হেরেছে। 5 ম্যাচ জেতাই পয়েন্ট পেয়েছে 10 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.075। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস 9টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ হেরেছে। 5 ম্যাচ জেতাই পয়েন্ট পেয়েছে 10 এবং তাদের বর্তমান নেট রান রেট হল +0.810। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স, বরাবরের মতোই 2 নম্বরে রয়েছে কলকাতা। কলকাতা 9টি ম্যাচ খেলেছে, যেখানে 6 ম্যাচ জিতেছে এবং 3টি ম্যাচ তারা হেরেছে। তো 6 ম্যাচ জেতাই পয়েন্ট পেয়েছে 12 এবং তাদের বর্তমান নেট রান রেট +1.096। এবং পয়েন্ট টেবিলের 1 নম্বরে বরাবরের মতোই রাজস্থান রয়্যালস। আবারও বলছি, পয়েন্ট টেবিলের 1 নম্বরে বরাবরের মতো রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস দলটি 9টি ম্যাচ খেলেছে, 9টি ম্যাচের মাঝে 8টি ম্যাচে তারা জিতেছে, 1টি মাত্র ম্যাচ হেরেছে। 8 ম্যাচ জেতাই পয়েন্ট পেয়েছে 16 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.694। তো এই ছিল কিন্তু 47তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট। তো যেখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালস। তো আপনাদের সুবিধার্থে একটি কথা বলে রাখি, গত যে পয়েন্ট টেবিলের ভিডিওটা দিয়েছিলাম আমি, সেটা হলো আপনার 46তম ম্যাচ শেষে। তো সেই পয়েন্ট টেবিলের ভিডিওতে আমি একবার, যখন পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থানের দলটির কথা বলতেছিলাম, তখনই আমি ভুল করে রাজস্থান রয়্যালসের পরিবর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বলেছিলাম এবং এই কথাটি 3 বার বলেছিলাম। তো যাই হোক, এটি আমার আন্তরিকভাবে ভুল হয়েছে, আমার জানে হোক না জেনে হোক অবশ্যই আমার এটি ভুল হয়েছে। তো অবশ্যই এই ভুলগুলো আপনারা অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমাদের হয়তোবা স্ক্রিপ্ট দেখে কোনো কথা বলা হয় না, যার কারণে একটা না কথা বলতে গিয়ে দু একটা ওয়ার্ড বা দু একটা দলের নাম এলোমেলো হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলো অবশ্যই
আমার দায়বদ্ধতা থাকবে অবশ্যই, আপনারা এই বিষয়গুলো অবশ্যই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করছি। তো আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তো আপনারা অবশ্যই এই বিষয়টি বুঝতে পারবেন। তো বেশ কিছুজনের কমেন্ট দেখলাম যে তারা এই সামান্য একটি ভুলের কারণে তারা বলতেছে আমরা ভুয়া নিউজ দিয়ে থাকি বা ফেক নিউজ দিয়ে থাকি, এসব কথা বলতেছে। তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের বেশ কিছু ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমরা কতটা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি। যদিও আমরাও মানুষ, আপনারাও মানুষ, তো ছোটোখাটো দুই একটা ভুল হবে, তো অবশ্যই ভুলগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো আপনারা ধরিয়ে দেবেন। অবশ্যই গঠনমূলক সমালোচনার মাধ্যমে ভুলগুলো ধরিয়ে দেবেন, তাহলে অবশ্যই সেগুলো আমরা সংশোধন করার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা আমাদের পাশেই থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে 47তম ম্যাচে যে পয়েন্ট টেবিলের অবস্থান, সেখানে কিন্তু এক নম্বরে আবারও রাজস্থান রয়্যালসই রয়েছে। তো রাজস্থান রয়্যালস কিন্তু 16 পয়েন্ট পেয়েছে এবং দুই নম্বরে কলকাতা নাইট রাইডার্স, কলকাতার পয়েন্ট কিন্তু 12। তো কলকাতা কিন্তু অনেকটাই ভালো ছন্দে রয়েছে। তো সেই হিসাবে কিন্তু আপনার কলকাতা পয়েন্ট টেবিলের দুই নম্বরে থেকে কিন্তু আপনার প্লে অফের যে লড়াই সেখানে কিন্তু অন্যান্য দলের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। কলকাতার হাতে এখনও 5টি ম্যাচ রয়েছে, এই 5টি ম্যাচের মাঝে কলকাতা যদি 2টি ম্যাচ জিততে পারে, আর মাত্র 2টি ম্যাচ জিততে পারে, তাহলে কিন্তু কলকাতার যে প্লে অফের যে সম্ভাবনা সেটি কিন্তু একদম চূড়ান্ত হয়ে যাবে এবং প্লে অফের নাম লেখাতে পারবে কিন্তু কলকাতা। কেননা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কলকাতা নাইট রাইডার্সের নিট রান রেটটা কিন্তু অনেকটাই স্বাস্থ্যসম্মত একটা নিট রান রেট রয়েছে, +1.096। তো অন্যান্য যে দলের নিট রান রেট তাদের থেকে অনেক অংশেই এগিয়ে রয়েছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স। তো 16 পয়েন্ট হলেও কিন্তু নিট রান রেটে অনেকটাই এগিয়ে থেকে কিন্তু বাকি দলের থেকে এগিয়ে থেকে কিন্তু প্লে অফ নিশ্চিত করতে পারবে কলকাতা। একইভাবে দেখতে পাচ্ছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটি কিন্তু প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন মুম্বাই, পাঞ্জাব, গুজরাট ও দিল্লি, এই যে 4টি দল, তাদের প্লে অফের সম্ভাবনা কিন্তু এখনও রয়েছে, তাদের প্লে অফ খেলার সম্ভাবনা এখনও রয়েছে। সেটা হলো খাতা কলমের হিসাবে, খাতা কলমের হিসাবে কিন্তু দিল্লি, গুজরাট, পাঞ্জাব ও মুম্বাইয়ের হিসাবটা এখনও প্লে অফের রয়েছে, সেটি অনেকটাই কঠিন পথ পাড়ি দিতে হবে। তো এখানে দিল্লি, গুজরাট, পাঞ্জাব, মুম্বাই তারা যদি প্লে অফ খেলতে চায় তাহলে অবশ্যই প্রত্যেকটি দলকে তাদের পরবর্তী ম্যাচগুলো জিততে হবে। সেক্ষেত্রে দিল্লিকে তাদের পরবর্তী 3টি ম্যাচ জিততে হবে এবং গুজরাটকে পরবর্তী 4টি ম্যাচ জিততে হবে এবং পাঞ্জাবকে তাদের পরবর্তী 5টা ম্যাচ জিততে হবে, মুম্বাইকেও তাদের পরবর্তী 5টা ম্যাচ জিততে হবে। কিন্তু এই যে 4টি দল এখানে রয়েছে, দিল্লি, গুজরাট, পাঞ্জাব, মুম্বাই, এই যে 4টি দল, তারা কিন্তু প্রত্যেকে পরের সবগুলো ম্যাচ জিততে পারবে না। কেননা দেখতে পাচ্ছেন যে কোনো একটি ম্যাচ হয়তো বা আপনার গুজরাটের বিপক্ষে দিল্লির থাকতে পারে অথবা গুজরাটের বিপক্ষে পাঞ্জাবের থাকতে পারে, তো তাদের মাঝে এই 4টি দলের মাঝেও কিন্তু ম্যাচ রয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু একটি দল জিতবে, একটি দল হারবে, সেক্ষেত্রে কিন্তু কোনো দলই সবগুলো ম্যাচ জিততে পারবে না। তবে যে দল আপনার কোয়ালিফাই করতে হবে তাকে অবশ্যই পরবর্তী ম্যাচগুলো জিততে হবে। তো এটি কিন্তু মূল কন্ডিশন এই দলগুলোর। একই সাথে আপনার যে প্লে অফের লড়াই, এখানে কিন্তু চেন্নাই, হায়দ্রাবাদ ও লখনৌ, চেন্নাই, হায়দ্রাবাদ, লখনৌ, এই 3টি দলের মাঝে একটা ভালো ফাইট আমরা লক্ষ্য করতে পারছি। কেননা দেখতে পাচ্ছেন যে কলকাতার যে অবস্থান বর্তমানে, কলকাতার এই ধারাবাহিক পারফরমেন্স যদি ধরে রাখতে পারে তাহলে কিন্তু কলকাতা দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করবে। রাজস্থানকে আমরা কিন্তু ঘোষণা করে দিয়েছি রাজস্থান প্লে অফ নিশ্চিত করেছে এক নম্বর দল হিসেবে এবং দুই নম্বর দল হিসেবে আপনার কলকাতা নিশ্চিত করবে, এটিও আমরা প্রায় নিশ্চিত হতে পারছি। কেননা কলকাতা তার ধারাবাহিক পারফরমেন্স যদি রক্ষা করতে পারে অবশ্যই কিন্তু দ্বিতীয় দল হিসেবেই কলকাতা প্লে অফ নিশ্চিত করবে এবং আমরা যারা কলকাতার সমর্থক রয়েছি অবশ্যই এটি আমরা বিশ্বাস করি কলকাতা দ্বিতীয় দল হিসেবেই প্লে অফ নিশ্চিত করবে। তাহলে বাকি আর 2টি স্লট থাকে, 2টি স্লটের জন্য কিন্তু লড়াই করবে আপনার এই যে 7টি দল। এই 7টি দলের মাঝে চেন্নাই, হায়দ্রাবাদ ও লখনৌ, এই 3টি দল কিন্তু অবশ্যই এগিয়ে থাকবে বাকি 4টি দলের থেকে। তো তাদের মাঝে অবশ্যই লড়াই হবে, লড়াইয়ের যে দলটি আপনার এগিয়ে থাকতে পারবে তারাই কিন্তু শেষ পর্যন্ত প্লে অফে কোয়ালিফাই করবে। তো এই ছিল কিন্তু আপনার 47তম ম্যাচ শেষে আপডেট, যেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই গঠনমূলক সমালোচনার মাধ্যমে সংশোধন করার সুযোগ দিবেন আমাকে, অবশ্যই আমি সেটি সংশোধন করার চেষ্টা করব। চলুন এখন দেখে নেই আগামীকাল কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো আগামীকাল 30 এপ্রিল মঙ্গলবার আইপিএলে একটি মাত্রই ম্যাচ অনুষ্ঠিত হবে, যে ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়, ভারতীয় সময় সন্ধ্যা 7:30 এবং এই ম্যাচটি কিন্তু লখনৌর হোম ম্যাচ হবে এই ম্যাচটি। তো এই ম্যাচে যদি মুম্বাই ইন্ডিয়ান্স হেরে যায়, আগামীকালকের ম্যাচে কোনো কারণে যদি মুম্বাই ইন্ডিয়ান্স হেরে যায় তাহলে কিন্তু মুম্বাইয়ের প্লে অফের স্বপ্নটা দুঃস্বপ্ন হয়ে যাবে এবং প্লে অফের লড়াই থেকে ছিটকে যাবে মুম্বাই ইন্ডিয়ান্স। একই সাথে যদি লখনৌ সুপার জায়ান্টস ম্যাচটি হারে এবং মুম্বাই জিতে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার চেন্নাইয়ের প্লে অফের লড়াইটা অনেকটাই সহজ হয়ে যাবে, চেন্নাই সুপার কিংস প্লে অফের লড়াই অনেকটাই এগিয়ে যাবে যদি লখনৌ সুপার জায়ান্টস হেরে যায়, মুম্বাই জিতে যায়। তো আপনি কোন দলকে সমর্থন করবেন এই ম্যাচে, অর্থাৎ কোন দল জিতলে আপনি খুশি হবেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমরা অবশ্যই চাইবো লখনৌ সুপার জায়ান্টস যেন ম্যাচটি হেরে যায়, তাহলে কিন্তু চেন্নাইয়ের কিছুটা হলেও সুবিধা হবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হোক। তো চলুন আমরা এখন দেখে নেই অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে কার অবস্থান কোথায়। তো 29 এপ্রিল সোমবার আইপিএলের 47তম ম্যাচ শেষে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে 10 নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিধ্বংসী ব্যাটসম্যান ট্রাভিস হেড। ট্রাভিস হেড 8 ম্যাচে রান করেছেন 338। এরপর 9 নম্বরে চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যান শিবাম দুবে,
শিবম দুবে 9 ম্যাচে রান করেছেন 350, এরপর 8 নম্বরে কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার সুনীল নারায়ণ। সুনীল নারায়ণ 9 ম্যাচে রান করেছেন 372, এরপরে 7 নম্বরে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল 9 ম্যাচে রান করেছেন 378, এরপরে 6 নম্বরে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন 9 ম্যাচে রান করেছেন 385, এরপর 5 নম্বরে চলে এসেছে ফিল সল্ট। কলকাতা নাইট রাইডার্সের উইকেট কিপার ব্যাটসম্যান ও বিধ্বংসী ব্যাটসম্যান কিন্তু ফিল সল্ট। তো ফিল সল্ট 5 নম্বরে, তার রান 9 ম্যাচে 392। এরপর 4 নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্ত 11টি ম্যাচ খেলে রান করেছেন 398। এরপর 3 নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান সাই সুদর্শন 10 ম্যাচে রান করেছেন 418। এরপর তালিকার 2 নম্বরে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড 9 ম্যাচে রান করেছেন 447। তালিকার 1 নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান বিরাট কোহলি 10 ম্যাচে রান করেছেন 500। তো 10 ম্যাচে 500 রান করে সবচেয়ে বেশি রান করে অরেঞ্জ ক্যাপটা বরাবরের মতোই নিজের দখলে রেখেছেন বিরাট কোহলি। সেই আইপিএলের শুরু থেকে কিন্তু বিরাট কোহলি অরেঞ্জ ক্যাপটা নিজের দখলে রেখেছে এবং তার থেকে এখনও কেউ অরেঞ্জ ক্যাপ ছিনে নিতে পারছে না। একের পর এক ম্যাচে সেঞ্চুরি হলেও কিন্তু আপনার খেলোয়াড়রা আপনার 10 নম্বরের পেছনে থেকেও 2 নম্বরে এসেছে, কিন্তু 1 নম্বরে যেতে পারেনি। 1 নম্বরে বিরাট কোহলি রয়েছে। তো বিরাট কোহলিকে এখনও কেউ সরাতে পারেনি অরেঞ্জ ক্যাপের লড়াই থেকে, তবে শেষ পর্যন্ত সরাতে পারবে কিনা এটি দেখার বিষয়। যদি বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লে অফ খেলতে না পারে, সেক্ষেত্রে কিন্তু বিরাট কোহলিকে অবশ্যই এই যে আপনার অরেঞ্জ ক্যাপ অবশ্যই হয়তোবা শেষের দিকে গিয়ে অরেঞ্জ ক্যাপটা ছেড়ে দিতে হবে হতে পারে বলে মনে করছি। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো চলুন এখন দেখে নেই পার্পল ক্যাপসটি কার দখলে রয়েছে। তো 29 এপ্রিল সোমবার আইপিএলের 47তম ম্যাচ শেষে পার্পল ক্যাপসের লড়াইয়ে 10 নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংসের পেস বোলার আর্শদীপ সিং 9 ম্যাচে উইকেট পেয়েছেন 12টি। এরপর 9 নম্বরে দিল্লি ক্যাপিটালসের পেস বোলার খলিল আহমেদ 11 ম্যাচে উইকেট পেয়েছেন 12টি। এরপর 8 নম্বরে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের স্পিন বোলার কুলদীপ ইয়াদব 8 ম্যাচে উইকেট পেয়েছেন 12টি। এরপর 7 নম্বরে দিল্লি ক্যাপিটালসের পেস বোলার মুকেশ কুমার 7 ম্যাচে উইকেট পেয়েছেন 13টি। এরপর তালিকার 6 নম্বরে রাজস্থান রয়্যালসের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল 9 ম্যাচে উইকেট পেয়েছেন 13টি। এরপর 5 নম্বরে সানরাইজার্স হায়দ্রাবাদের পেস বোলার থারাঙ্গাসু নাতারাজান 7 ম্যাচে উইকেট পেয়েছেন 13টি। এরপর 4 নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংসের পেস বোলার মাতিশা পাতিরানা 6 ম্যাচে উইকেট পেয়েছেন 13টি। এরপর 3 নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংসের পেস বোলার হার্শেল পাটেল 9 ম্যাচে উইকেট পেয়েছেন 14টি। তালিকার 2 নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংসের পেস বোলার মুস্তাফিজুর রহমান 8 ম্যাচে উইকেট পেয়েছেন 14টি। এরপর 1 নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্সের পেস বোলার জাসপ্রীত বুমরা 9 ম্যাচে উইকেট পেয়েছেন 14টি। তো 14টি উইকেট নিয়ে এখনও পার্পল ক্যাপসটা নিজের দখলে রেখেছে জাসপ্রীত বুমরা, এবং বুমরার সাথে যৌথভাবে রয়েছেন কিন্তু মুস্তাফিজুর রহমান ও হার্শেল পাটেল। তো এই ছিল কিন্তু আপনার 47তম ম্যাচ শেষে আইপিএলের সর্বশেষ আপডেট, যেখানে কিন্তু পয়েন্ট টেবিলের লড়াইয়ে রাজস্থান রয়্যালস বরাবরের মতোই রয়েছে 1 নম্বরে, এবং অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে বরাবরের মতোই বিরাট কোহলি রয়েছে 1 নম্বরে। পার্পল ক্যাপসের লড়াইয়ে জাসপ্রীত বুমরা রয়েছে 1 নম্বরে, তার সাথে রয়েছে মুস্তাফিজুর রহমান ও হার্শেল পাটেল। তো পয়েন্ট টেবিলের যে সর্বশেষ আপডেট সেখানে আপনারা অবশ্যই দেখলেন কলকাতা নাইট রাইডার্স একটা ভালো শক্ত অবস্থানে রয়েছে। তো কলকাতা আর মাত্র 2টি ম্যাচ জিততে পারলেই কিন্তু কলকাতা অফিসিয়ালভাবেই প্লে অফ নিশ্চিত করে ফেলবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কোন কোন দল প্লে অফ নিশ্চিত করে। তো অবশ্যই আপনি কমেন্টে জানাবেন কোন কোন দল প্লে অফ নিশ্চিত করতে পারে এবার 2024 আইপিএলে। তো আমার কাছে সম্ভাবনা যে দলগুলো রয়েছে তারা হলো রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টস। এই 4টি দল এবার 2024 আইপিএলে প্লে অফ নিশ্চিত করতে পারে বলে আমি মনে করছি। তো আপনি কোন দলের কথা মনে করছেন অবশ্যই সেটি কমেন্টে জানাবেন। তো আগামী মাসে কিন্তু জুন মাস থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। তো টি টোয়েন্টি বিশ্বকাপের পয়েন্ট টেবিল আপডেট সহ সর্বশেষ আপডেট কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো অবশ্যই আমাদের পাশে থাকবেন খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।